আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। টলিবারের হামেশাই দেখা যায় একসঙ্গে না থাকতে পারার জন্য ডিভোর্স করে দেওয়া। নুসরত নিখিল আলাদা থাকতে চান, একসঙ্গে তারা থাকতে চান না, তাই ডিভোর্স ফাইল করেছেন। অপরদিকে দেখা গেল শ্রাবন্তী চ্যাটার্জির তৃতীয় স্বামী রোশন সিংকে। তিনি বলছেন তিনি শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চান। সমস্ত ভুল বোঝাবুঝি ভুলে তিনি আবার সংসার পাততে চান নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী শ্রাবন্তী চ্যাটার্জির স্বামী রোশন সিং বলেছেন তিনি আবার সংসার করতে চান শ্রাবন্তীর সঙ্গে। সম্পর্কে ফাটল ধরেছে গত বছরই, তবু তিক্ততা ভুলে শ্রাবন্তীর সঙ্গে ফের ঘর বাঁধতে রাজি রোশন সিং। হিন্দু বিবাহ আইনের 9 নম্বর ধারা, রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস বলে একটি আইনের সংস্থা রয়েছে, সোমবার সেটির মাধ্যমে আপাতত বিবাহ বিচ্ছেদ রুখে দিলেন তিনি। নায়িকা শ্রাবন্তীর সঙ্গে নিজের দাম্পত্য ভেঙে ফেলতে চান না রোশন সিং। আদালতের দ্বারস্থ হয়েছেন, বাঁচাতে চান তার সম্পর্ককে। নিন্দুকেরা অবশ্য বলছে বিবাহ বিচ্ছেদের পর খোরপোশের চাপ থাকে আর নিজেকে সেই চাপ থেকে মুক্ত করবার জন্য এই পদক্ষেপ নিচ্ছেন রোশন সিং। তবে রোশন মনে করেন শ্রাবন্তীর জীবনযাপনের জন্য রোশনের অর্থের সাহায্যের প্রয়োজন নেই, আর রোশনও শ্রাবন্তীর মুখোপেক্ষী নন, তিনি শুধুমাত্র তার সংসার বাঁচাতে চান। আর ঠিক সেই কারণেই শ্রাবন্তীর সঙ্গে আবার ঘর বাঁধতে রাজি রোশন সিং। তবে এই বিষয়ে নায়িকা শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন তোলেননি। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে শ্রাবন্তীর স্বামী রোশন সিং বলেছেন, আমি শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চাই। আগামী জুলাই মাসে রোশনের আবেদনের ভিত্তিতে শ্রাবন্তীকে তলব করেছে আদালত। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।